আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাস্ট একটা ফলো আপ ভিডিও দিচ্ছি দেশের যে পরিস্থিতি সেটা নিয়ে। তো ওভারঅল যেটা হলো যে শেখ হাসিনা রিজাইন করে চলে গিয়েছেন এবং এরপরে বেশ কিছুক্ষণ সময় চলে গেছে, 8-10 ঘন্টা হয়ে গেছে অলরেডি বা একটু বেশি, হ্যাঁ 12 ঘন্টার উপরে হয়ে গেছে যদি হিসাব করি বাংলাদেশের সময়। সো এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে এবং বাট আমি এখন হচ্ছে একটু মিষ্টি আনতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের বাসায় মিষ্টি ছিল না, আমরা মিষ্টি রাখি না। কিন্তু এই দেশের এই সিচুয়েশনে অবশ্যই মিষ্টি না খেয়ে তো থাকা যাবে না, মিষ্টি খেয়ে উদযাপন করতে হবে। সো মিষ্টি আনতে যেতে যেতে কিছু কথা বলি অ্যান্ড আপনাদেরকেও সাথে রাখি। ওকে, তো ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে যে দেশ তো স্বাধীন হলো স্বৈরাচারের হাত থেকে, কিন্তু কতটুকু স্বাধীন হলো? অনেকেই এটা নিয়ে প্রশ্ন করতেছেন। সো কারণ হচ্ছে যে অনেক নিউজ আসতেছে যে আমরা মানে ধ্বংসযজ্ঞ হচ্ছে, মোয়াব বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সো বেসিক্যালি কোশ্চেন হচ্ছে যে আসলে কতটুকু দেশ ধ্বংস হলো, গণভবনের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। সো হ্যাঁ, অনেক রকম শোনা যাচ্ছে এবং সব থেকে দুঃখজনক যেটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে আর কি, বা হয়েছে। তো আসার সংবাদ হচ্ছে যে এর মধ্যে আমাদের অনেক ভাই বোনেরা তারা নিজের থেকে যে যে ধর্মেরই হোক না কেন, তারা নিজের থেকে মাঠে নেমে আমাদের এই ভাই বোনদেরকে, সংখ্যালঘু ভাই বোনদেরকে রক্ষা করতেছে, তাদের মন্দিরগুলো, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাড়িঘর পাহারা দিচ্ছে, যেটা আমরা দেখলাম ফেসবুকে। সো ফেসবুক বেসিক্যালি নট ভেরি রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন এনিমোর, বাট ফেসবুকে দেখলাম যে অনেক জায়গায় আক্রমণ হচ্ছে এবং ফেসবুকে আবার দেখলাম যে এগুলো প্রতিরোধের জন্য লোকজন দাঁড়িয়ে গেছে, হুইচ ইজ গুড থিং। এবং আমি আমার কথা হয়তো বেশি লোকজন শুনবে না, আমার অডিয়েন্স খুবই কম, বাট যে যারাই শুনুক বলবো যে আপনারা নিজ দায়িত্ব থেকে আপনাদের এলাকার লোকাল যেই ইয়েই থাকুক না কেন, ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থাকুক না কেন, সেখানে আপনারা ভিজিলেন্স বৃদ্ধি করুন, নজরদারি বৃদ্ধি করুন, কারণ পুলিশ এই মুহূর্তে ডিসফাংশনাল। পুলিশ যেখানে পুলিশের উচিত ছিল যে এই আইন শৃঙ্খলাগুলো রক্ষা করার জন্য ছাত্রদের উপরে হামলা মামলা না করে, তাদের উচিত ছিল যে এই ক্রান্তি লগ্নে তারা যেন দেশের সিচুয়েশন বা দেশের অবস্থা আইন শৃঙ্খলার হাতে নেয়। তো এখন যে পুলিশের যে অবস্থা, পুলিশ নির্যাতন গাড়ি ট্যাগ পেয়ে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, তো মানুষ আসলে পুলিশকে দেখে সহ্য করতে পারতেছে না, অ্যান্ড পুলিশ যে আত্মরক্ষার্থে কিছু করবে সেটারও কোনো রকম সিচুয়েশন নাই এখন। সো এখন আমাদেরকে মানুষদেরকেই যতক্ষণ পর্যন্ত আর্মি অথবা উর্দি পরা অন্য কোনো বাহিনী টেক ওভার না করতেছে, মানুষকে কিন্তু রাস্তায় নামতে হবে এবং মানুষকে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে কিন্তু অনেক গুজব কিন্তু সব ছড়াচ্ছে, র নাকি অ্যাক্টিভলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অ্যাটাক করতেছে ইত্যাদি বিভিন্ন রকম গুজব, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট নাকি ইন্টারভিন করবে বা করতেছে, দুই দেশ থেকেই কিন্তু অনেক রকম গুজব ছড়ানো হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ার তরফ থেকে ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে অনেক অ্যাটাক করা হচ্ছে। সেই অ্যাটাক এর জবাব নাকি বাংলাদেশ সরকারের উপর আসবে, বাংলাদেশের উপর আসবে, বাংলাদেশের মানুষের উপর আসবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট নাকি আর্মি পাঠাবে, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, মানে আমি সাধারণত একটু ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে থাকি,
এইসব ব্যাপারে, এবং আমি যতটুকু শুনলাম, আমি ইন্ডিয়ান কিছু দি ওয়ালের একজন সম্পাদক ওনার কথা শুনলাম, কলকাতা বেসড একটি পত্রিকা খুব সম্ভবত, এবং তার কথা শুনলাম, তো যেটা বুঝলাম যে ইন্ডিয়া ইজ নট ইন্টারেস্টেড ইন ইন্টারভিনিং অ্যাট দিস পয়েন্ট। ইফ ইন্ডিয়া উড হ্যাভ ইন্টারেস্টেড, তো তাহলে তারা কিন্তু অলরেডি শেখ হাসিনাকে শেল্টার দিত। তো যেহেতু তারা শেখ হাসিনাকে সেরকম শেল্টার দিতে পারে নাই, কারণ ইন্ডিয়া সাধারণত এরকম ক্ল্যাশে যেতে চায় না। ইন্ডিয়া আসলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তার সাথেই একটা সম্পর্ক বজায় রাখে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সেনা সমর্থিত শাসক হোক। তো ইন্ডিয়া ডাজন্ট কেয়ার মাচ ইন দ্যাট কেস। তো ইন্ডিয়া এখন এই মুহূর্তে কি করবে, ইন্ডিয়া যে যতটুকু করতো যে সাপোর্ট দিত, ইলেকশনে হয়তো সাপোর্ট দিত বা ইত্যাদি করতো, বা টাকা দিয়ে সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে হয়তো বলতো যে তোমরা ইলেকশনটা তোমাদের হাতের মধ্যে রাখো, দ্যাটস ইট। বাট ইন্ডিয়া আমার মনে হয় না যে বাহির থেকে সৈন্য পাঠায় বা কুক অর্কেস্ট্রেট করে এই মুহূর্তে তারা আবার হাসিনাকে রিইনস্টেট করবে, আমার মনে হয় না। সো এইগুলো আসলে গুজব। এর আগে কোনো দেশে কু করেছে কিনা বা গভর্নমেন্ট আউস্ট করেছে না কিনা এরকম কিন্তু কোনো ইতিহাস নেই। এগুলো সিআইএ করে, মোসাদেরা করে আর কি, এদের যেরকম এই ব্যাপারে যেরকম এক্সপিরিয়েন্স আছে, এদের রেজুমে যতটা স্ট্রং, ইন্ডিয়ার বেলায় অতটা স্ট্রং না। আবার অনেকে বলতেছে যে হায়দ্রাবাদ যেভাবে নিয়ে গেছে, সিকিম যেভাবে নিয়ে গেছে, সেরকমভাবে ইন্ডিয়া বাংলাদেশকে নেবে। ভাই হায়দ্রাবাদ সিকিম এরা রাজ, এরা ছিল আর কি ইন্ডিয়ার ভিতরে স্বায়ত্তশাসিত রাজ বা রাজতন্ত্র, ঠিক আছে। এদের সাথে বাংলাদেশকে তুলনা দেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, সো এইটুকু জাস্ট বলে রাখলাম। সো এত কথার পরে, সো আমি যেটা বলবো যে অনেক জায়গায় যে বলা হচ্ছে যে র শুটিং করতেছে ইত্যাদি, এগুলো কিন্তু গুজব। আমার বন্ধু একজন আছে ব্যাচমেট মেজর, তার ফেসবুক স্ট্যাটাস থেকে কমেন্ট থেকে দেখলাম, যেটা জানলাম যে এগুলো আসলে ইন্টারনালি পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। ওই একজন সাংবাদিক ভাই আছে, তার ভিডিও থেকে যেটা শুনলাম যে সাংবাদিক সরি আওয়ামী লীগের যাদের হাতে অস্ত্র ছিল বা পুলিশের যাদের হাতে অস্ত্র ছিল, তারা আত্মরক্ষার্থে হোক বা যে কারণে হোক, তাদের মধ্যে গোলাগুলি গুলি বিনিময় হয়েছে। অ্যান্ড দ্যাটস ইট, ইটস নাথিং সিরিয়াস। যে বাহির থেকে বাহিরের কোনো শক্তি এখানে কোনো রকম ইন্ধন দিচ্ছে না, এটুকু মোটামুটি শিওর হয়ে বলা যেতে পারে। তো আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে মব সিচুয়েশন, যে বিষয়টা নিয়ে, হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে প্রোপাগান্ডা, অবশ্যই এটাকে যেটা বললাম যে প্রোপাগান্ডা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আরও চেষ্টা করা হবে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার। প্লিজ আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন, এবং অতি উত্তেজিত হয়ে আন্দোলনের ফলটা নষ্ট করা যাবে না। এই মুহূর্তে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে একটা অপচেষ্টা থাকবে, সেটা যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, তারা এই অপচেষ্টাটা করবে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য। সো বিশৃঙ্খলা কোনোভাবে সৃষ্টি করতে দেওয়া যাবে না। আর লাস্টে যেটা বলবো যে গণভবন থেকে শুরু করে সংসদে মব যেভাবে অ্যাটাক করতেছে এবং যেভাবে জিনিসপত্র চুরি করতেছে, সো অনেকে এই জিনিসটা আসলে নিন্দা জানাচ্ছে, অবশ্যই ব্যাপারটা নিন্দনীয়, কিন্তু জিনিসটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল আমি জাস্ট এটুকু আলোচনা করবো। এটা অনেকে ভালো নাও লাগতে পারে, সো আপনারা না চাইলে নাও শুনতে পারেন। বাট সত্যি কথা বলতে, মানে মবের হাতে, মব একটা মানে পুরোপুরি একটা বিশৃঙ্খল একটা জিনিস, ঠিক আছে। আপনি যদি দেখেন যে মবের বিপরীতে থাকে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যেগুলো যেমন আর্মি বা যেরকম যারা আছে ইউনিফর্মস যারা বাহিনী, তারা কিন্তু মবের পুরোপুরি বিপরীত তাদের নেচারটা। আর মব কিন্তু কোনো শৃঙ্খলা মানে না, এবং মবটা কেউ আসলে তৈরিও করে না, ঠিক আছে। মব নিজে থেকেই হয়ে যায়। হ্যাঁ, যখন অনেকগুলো মানুষ একটা সিঙ্গেল কজ নিয়ে, একটা সিঙ্গেল উদ্দেশ্য নিয়ে তারা যখন এক হয় একটা জায়গায়, তাদের সকলের শক্তি যখন জমায়েত হয়, এবং এখানে যেহেতু কে কোন শ্রেণী থেকে আসতেছে, কে কোন পেশা থেকে আসতেছে, সেটা জানার কোনো উপায় নাই, ঠিক আছে। সো মব আসলে এখানে তারা কে কী করতেছে, ঠিক আছে,
এটা কিন্তু বোঝার তেমন কোনো উপায় নেই। সো তারা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে মব আপনার গণভবন লুটতরাজ করতেছে অথবা সংসদ ভবনকে লুটতরাজ করছে, এটা যেমন অনেকে খারাপ লাগতেছে, খারাপ লাগারই মতো, কিন্তু এই আচরণ কোনোভাবে ডিফাইন করার কিছু নাই। ঠিক আছে, যে মব কখনো কোনো অঙ্ক ইকুয়েশন হিসাব করে কোনো কাজ করে না। মব তখন যেইটা তাদের আবেগের সামনে আসে, তাদের ব্রেইনে যে আবেগটা কাজ করে, তখন সেই আবেগটাকে তারা এন্টারটেইন করে। এবং সেম জিনিস হয়ে আসছে কিন্তু শ্রীলঙ্কাতে। ঠিক আছে, শ্রীলঙ্কাতে হয়ে আসছে। এর আগে আপনারা যদি জেনে থাকবেন কি জানি না, নেপালে অনেক আগে যখন ইয়া হয়েছিল, নেপালে অনেক আগে যখন এই রাজতন্ত্রের পতন হয়েছিল, সেটা আমি অনেক ছোট ছিলাম, তখনও কিন্তু সেখানকার রাজপ্রাসাদেও কিন্তু একরকম অ্যাটাক হয়েছিল আর কি। ফ্যাকচুয়ালি বলতে পারবো না কতটুকু অ্যাকুরেট, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজপ্রাসাদ, বাট এরকম যে কোনো সময় যখন মব এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে, যেমন 2020 সালে কিন্তু রাইট উইং মব এখানকার এস্টাবলিশমেন্ট, যেটা হচ্ছে যে ক্যাপিটাল, রাইট, ক্যাপিটাল ভবনকে তারা কিন্তু অ্যাটাক করে এবং তারা কিন্তু ক্যাপিটাল ভবনকে তছনছ করে দেয়। এবং এরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের শিক্ষিত জনগোষ্ঠী, তাই না? তো ফার্স্ট ওয়ার্ল্ডের শিক্ষিত জনগোষ্ঠী যাদের মধ্যে আসলে যাদের মানে লিটারেসির রেট অনেক বেশি, যাদের পলিটিক্যাল অ্যাওয়ারনেস আরও বেশি বাংলাদেশি মানুষের থেকে, অ্যাটলিস্ট বাংলাদেশি মানুষের মতো 500 টাকা খেয়ে তারা কখনো ভোট দিতে যায় না, তো এদের পলিটিক্যাল অ্যাওয়ারনেস বেশি, তারা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারে নাই। সো মব ইজ এ ডেঞ্জারাস থিং। সো মবকে ইউজ করে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করবেন, কিন্তু এর কনসিকোয়েন্স ভোগ করবেন না, ইটস ভেরি আনলাইকলি। ওকে, এবং এটা কিন্তু সব দেশেই যখনই কোনো বিপ্লব হয়, সংগ্রাম হয়, তার একটা সাইড ইফেক্ট, এটা মানে এটা হওয়া উচিত না কিন্তু হয়। আপনারা রিসেন্ট কিছু ইয়া দেখবেন, ইউরোপে কিছু বিক্ষোভ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, ফ্রান্সে হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড দেন সেখানে কিন্তু ভাঙচুর হচ্ছে, হ্যাঁ, লন্ডনে কিছুদিন হলেও ছোটোখাটো একটা বিক্ষোভ হলে সেখানে কিন্তু ভাঙচুর হচ্ছে। সো মব ইজ আনপ্রেডিক্টেবল, এনিথিং দ্যাট মব ডাজ, আই মিন ইউ ক্যানট ডু এনিথিং, ইউ ক্যানট প্রেডিক্ট এনিথিং। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে তারা মব এভাবে হচ্ছে এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতেছে। এস্টাবলিশমেন্ট যেটা গণভবন বা সংসদ বলেন, এরা যেটাকে রিপ্রেজেন্ট করে, যে এস্টাবলিশমেন্টের একদম চূড়ায় বসে থাকা যেটা রিপ্রেজেন্ট করে, মানুষ এটার সাথে এখন কোনোভাবেই কানেক্ট করতে পারে না। তো তারা এটা প্রতিবাদ স্বরূপ গিয়ে যেটা করতেছে সেটা তার প্রতিবাদ জানাচ্ছে। আমি বলতেছি না দিস ইজ দ্য রাইট ওয়ে টু প্রোটেস্ট দ্য এস্টাবলিশমেন্ট, বাট দ্যাটস হাউ মব ওয়ার্কস। ওকে, অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট, হ্যাঁ, জাস্ট টু ফিল নাথিং, মানে এখানে আপনি যা যা করতে পারেন যে ইউ মানে সরি ফিল করতে পারেন, বাট এর থেকে আর বেশি কিছু করার নাই, রাইট? আর গণভবনে যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে বা যেই হয়েছে, এটা খুব বেশি হলে 5-10 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু এই সরকার ক্ষমতায় থাকলে আরও যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে যেত, তার থেকে দিস ইজ নাথিং, রাইট? সো এই যে চুরি চামারি বা দুর্নীতিটাকে যদি ঠেকানো যায়, তাহলে সেই টাকা দিয়ে কিন্তু এরকম 10টা গণভবন করে দেওয়া যাবে। সো আমি বলতেছি না যে গণভবন ভাঙাটা একদম ঠিক হয়েছে, বাট আমি যেটা বলতেছি যে গণতন্ত্র, সরি, রাইট টার্ন নিতে হবে, হ্যাঁ, তো আমি যেটা বলতেছি যে গণভবন ভাঙাটাকে ইস্যু করে আন্দোলনের ফলটাকে ছোট করে দেওয়া বা নষ্ট করে দেওয়াটা যেন আমরা না করি। হ্যাঁ, তো আমার মিষ্টির দোকানে আমি চলে আসলাম, দেন মিষ্টি নিয়ে আমরা কিছুটা উদযাপন করব, এবং আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে সরকার গঠিত হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন, যে সরকারবিহীন একটি অবস্থা, দিস ইজ ভেরি আনইউজুয়াল একটা সিচুয়েশন, যে কোনো সময় সরকারবিহীনভাবে কোনো অবস্থা থাকে না, এদের কেউ না কেউ প্রধানমন্ত্রিত্ব থাকে বা কারো না কারো হাতে প্রধানমন্ত্রী থাকে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের হাতে কোনো সরকার নেই, গভর্নমেন্ট ডিসফাংশনাল, যে বাংলাদেশে কোনো অভিভাবক নেই, ঠিক আছে, রাষ্ট্রপতি আছেন, হুইচ ইজ এ গুড থিং, বাট এছাড়া কিন্তু বাংলাদেশের কোনো অভিভাবকত্ব নেই কারো হাতে। সো
we need someone who can take the helm of this country as soon as possible. So ভালো থাকবেন সবাই, দেশের সকলের জন্য ভালো এবং শুভকামনা রইল, এবং নেক্সট ভালো কিছুর অপেক্ষায় আজকে এখানকার ভিডিও এখন শেষ করছি।